কি খাবেন? কিরানি 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 খাবো 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 চলো একদম তো খিদা লেগেছে অন্তন তো খিদা লেগেছে আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকালে ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে শনিবার কালকে ফ্রাইডে ছিল তো কালকে এক জায়গায় বের হওয়ার কথা ছিল তো এখানে বের হইতে পারি নাই আজকে বের হইছি ওইখানে যাব তো এর আগে আমরা আজিমপুর কলোনিতে আসছি একটু চিল টিল করি দেন এখান থেকে চলে যাব আমরা নারায়ণগঞ্জ নিউ যে পিজ্জা বার্গটা হয়েছে সেইখানে তো সাথেই থাকো আর আমরা এনজয় করি তোমরাও এনজয় করো ভিডিও দেখা তো এখানে শ্রাবণ ভাই নাকি কি ভিডিও টিডিও করব তো ওনার সাথে দু একটা শর্ট ভিডিও করি দেন আমরা চলে যাব বাসের খোঁজে তো বাসের খোঁজে লোকাল বাসে চড়বো আজকে লোকাল বাসে চড়ে আজকে নারায়ণগঞ্জ যাবো তারপর পিজ্জা বার্গে যাবো সো উইদাউট লুজিং এনি টাইম লেটস গেট স্টার্টেড সো দুপুর হয়ে গেছে আর এদিকে অন্যরকম কথাবার্তা চলতেছে তো আমরা যাই অনেক ক্ষুধা লাগছে আমরা খাই আমরা খাবো রোড সাইড হোটেলে যেখানে বিরিয়ানি পাওয়া যায় কি খাবেন বিরিয়ানি কিরানি বিরিয়ানি কিরানি বিরিয়ানি তুই কি খাবি বিরিয়ানি বিরিয়ানি খিদা লাগছে তাহলে যাই বিরিয়ানি খাই আর অল লেগে যে বদবু দাঁতে বিরিয়ানি দোকান তো খুঁজেই পাই না আর এদিকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুরে দেখতে পারতেছি তার প্রতি আন্তরিকভাবে অনেক শ্রদ্ধা আর তো বিরিয়ানি দোকান খুঁজে পাই না খিদে মরে যেতেছি গা চলো রাতুলে এক নাই মনে করেন পাঁচ প্লেট খাইছে না দুই প্লেট খেয়েছি কমেন্ট বক্সে জানো যে কার কার মনে হয় পাঁচ প্লেট খাইছে কার কার মনে হয় নারায়ণগঞ্জের জন্য এর মধ্যে আবার কলোনিতে আসছিলাম এখানে আইসা কিছু ভিডিও টিডিও করলাম দেন এখন আবার রওনা দিচ্ছি নারায়ণগঞ্জের জন্য তো সবাই সাথেই থাকো আমরা পিজ্জা বার্গে যাই যা পিজ্জা পিজ্জা খাই বাসের জন্য ওয়েট করতেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তবুও বাস পাচ্ছি না আমরা কি করা যায় আইডা নারায়ণগঞ্জে তেল কত আমরা বাস না পাওয়ার কারণে রিক্সা যাই গুলিস্তান যেতেছি গুলিস্তান যাওয়ার পর ওইখানে রাতুলের মামার বাস স্ট্যান্ড রাতুলের মামার বাস স্ট্যান্ড থেকে আমরা রাতুলের মামার বাসে যাবো তো রাতুল আমার মামার বাসে নিয়ে যাবো সব ঠিক বুঝছো আর মামার বাসে সাতটা করে এসি লাগানো এক এক সিটে প্রত্যেকজন গায়ে 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 দুটা করে এসি দেখবো এই পাশে একটা এই পাশে একটা বাতাস খাইতে খাইতে সোজা নারায়ণ তো আমরা তো আমরা প্রতি সিটে সাতটা করে এসি থাকবো তো আমরা ওই বাসে যাবো এটা লাগে আমরা রিক্সা নিছি তো সাথে থাকবো নারায়ণগঞ্জের ভিজা ভিজা খা কি ভাই অনেক মজা না
আমাদের বাস স্ট্যান্ডে যাইতে আসি। আর এমন সময় একটা বৃষ্টি, যা জোস একটা ওয়েদার পাইছি, কি কন ভাই, সো অ্যামেজিং। আমরা বাস নিতে নিতে পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছি। আর এর মধ্যে ওরা ভিজছে, সবাই ভিজে ভিজে গেছে। এখন বাস শুকনো আছে, তাহলে উই একটু শুকনো আছে, হয়তো চিপির ভিতরে হয়েছে, রেখা ভিজে নাই, আমরা ঠিকই ভিজছি। ওরা আমরা এখন আছি বাইতুল মোকাররম জামে মসজিদের সামনে। তো নারায়ণগঞ্জ যাই, পিজা বার্গার পিজা কি খামু না? রাতুলের মামার বাস সাতটা করে এসি লাগানো, ঠিক আছে, সাতটা করে এসি লাগানো, দেখো না কিন্তু এসি খুঁজা পাই না, ঠিক আছে। লাইটের মধ্যে নাকি ফিটিং করা সাতটা এখন আমরা ডিরেক্ট যাই পিজা বার্গ। আমরা আসলাম পিজা বার্গ, কোন বার্গ? আমাদের জন্য সিট খালি নাই, সিট খালি হলে নাকি আমাদের বসতে দিয়ে দেবে। প্রথমত আমি মনে করছিলাম হয়তো অত বেশি ভিড় হইব না, কারণ আজকে শনিবার, তো যার কারণে আমি ফ্রাইডে আসি নাই। কিন্তু ওইখানে আইসে দেখি হিউজ অ্যামাউন্টের একটা হট্টগোল আসছে, বসার জন্য নাকি সিট নেই, এর জন্য ওয়েট করতেছি, দেখি ওয়েটিংয়ের সময়টা কখন শেষ হয়। কি ভাই, আর এদিকে রাতুল পুরো বিজি, রাতুল তো পুরো বিজি। তো যাই হোক, ওয়েট ওয়েট করতে করতে জীবন পার, তারও ওয়েট করতে ইচ্ছে হয়। আর দেখেন কতটা পরিমাণ অর্ডারের জন্য লাইন ধরতে হচ্ছে। তারপর
তোমরা তো দেখতেই পারলা যে এতক্ষণ আমরা কি করলাম না করলাম, বৃষ্টিতে ভিজলাম, অনেক কিছু হয়েছে। তো যাই হোক, লাস্ট ফিনিশিং অনেক ভালো হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো আর সবাই বেশি করে এটা সাপোর্ট করো।